সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নির্বাচন কমিশন নিয়ে নানা সময়ে নানা মন্তব্যে লাইমলাইটে এসেছিলেন, তুলে ধরেছিলেন নির্বাচনী ব্যবস্থার গলতগুলো। নির্বাচন ব্যবস্থাপনা এখন গভীর খাদের কিনারে, প্রশ্ন জাগে, নির্বাচন কি এখন পূর্বে নির্ধারিত? চলতি বছরের 14 ফেব্রুয়ারি সাবেক সিইসি নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিদায়ের শেষ দিন পর্যন্ত বিভিন্ন বিষয়ে ভিন্নমত পোষণ করে গেছেন মাহবুব তালুকদার। বরাবরই সিইসির সঙ্গে তার মূল্যায়ন ছিল 180 ডিগ্রি উল্টো, তাই 5 বছরের দায়িত্বের শেষ দিনেও ছিল এমন মন্তব্য। নির্বাচনের মৌলিক শর্ত ভোটের আগে ও পরে ব্যালট পেপারের নিরাপত্তা বিধান, আমরা তা যথাযথভাবে দিতে ব্যর্থ হয়েছি। নানা সময়ে আলোচনা সমালোচনার মধ্যেই মাহবুব তালুকদার জানিয়ে গেছেন নির্বাচন নিয়ে প্রাতিষ্ঠানিক অনেক ফাঁকফোকরের গল্প। 5 বছরে মতের ভিন্নতা থাকলেও তার উদ্ভাবনী ক্ষমতাকে স্মরণ করলেন সাবেক সিইসি নুরুল হুদা। প্রধান নির্বাচন কমিশনারের একটা ক্ষমতা আছে, সেখানে আমি 4 জন নির্বাচন কমিশনারকে 4টা দায়িত্ব দিয়েছিলাম। তাকে দিয়েছিলাম প্রশাসনিক অবকাঠামো দেখভাল করার জন্য, কারণ উনি সিনিয়র সেই হিসাবে। তো সেই কাজগুলো উনি অত্যন্ত সার্থকতার সাথে, সফলতার সাথে পালন করেছেন। অনেক নতুন নতুন কিছু উদ্ভাবনী পরিবর্তন তিনি এনেছেন প্রশাসনে। নির্বাচন কমিশনার হিসেবে বেশি পরিচিতি পেলেও বর্ণাঢ্য অতীত ছিল মাহবুব তালুকদারের। 1971-এ মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে যোগ দেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলেন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নিলে তার সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেন তিনি। সাবেকে আমলা লেখালেখিও করতেন নিয়মিত, সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন, শিল্পকলা একাডেমির পরিচালকও ছিলেন তিনি। মাহবুব তালুকদারের ছেলে ও মেয়ে দেশের বাইরে থেকে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়ার কথা জানিয়েছে পরিবার। ওনার ছেলে কানাডা থেকে রওনা হয়েছে, আর মেয়েও আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে আসছে। তো তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে, এখন বার্ডেমে মর্চুরিতে রাখা হবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।